যশোর মাগুরা মহাসড়কের সীমাখালিতে 5 কোটি টাকা ব্যয়ে তৈরি দুটি বেইলি ব্রিজ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজে গাড়ি উঠলে পথচারীদের জন্য কোনো জায়গা থাকে না, ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভুক্তভোগীরা স্থায়ী সমাধান চাইলেও দ্রুতই তা সম্ভব নয় বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। অতিরিক্ত যান ও পণ্য পরিবহনের চাপে বছরের শুরুতে ভেঙে পড়ে যশোর মাগুরা মহাসড়কের সীমাখালির পুরাতন ব্রিজটি। যান চলাচল স্বাভাবিক রাখতে তড়িঘড়ি করে নির্মাণ করা হয় দুটি ওয়ানওয়ে বেইলি ব্রিজ। মে মাসে ব্রিজ চালুর পরদিনই ট্রাক চাপায় নিহত হন এক পথচারী, গত 2 মাসে আহত হয়েছেন অন্তত 30 জন। একটা গাড়ি গেলে তো অন্য সাইডে মানুষ হেঁটে যাওয়ার জায়গা নাই, এলে মূল প্রবলেম। তা ব্রিজটা যদি পেলেন সমান হইতো বা মাঝখানে ডিভাইডেড না হতো তারও বেশি ভালো হতো। গাড়ি জাম হয়ে থাকে, এখানে লোকেরও দুর্ভোগ হচ্ছে, লোক যাতায়াত করতে পারতেছে না, ছোট গাড়িগুলোও যেতে পারতেছে না। সংকীর্ণ ব্রিজ নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের গাফিলতিকেই দায়ী করছেন জনপ্রতিনিধিরা। যদি রোড অ্যান্ড হাইওয়ে বা যে সমস্ত সরকারি কর্মকর্তারা এটা করেছে তারা যদি চিন্তা ভাবনা করে করতো এই কাজটা, তাহলে আমার মনে হয় যে সরকারের অর্থটা বিফলে যেত। প্ল্যান অনুযায়ী হওয়া দরকার ছিল, আসলে আমার মনে হয় সেভাবে হয়নি। সরকারের আমার কাছে মনে হলো যে অহেতুক ওখানে যে টাকাটা ব্যয় করেছে সেটা আসলে জনগণ সে সুফলটা পাচ্ছে না। সওজের কর্মকর্তারা বলছেন, 2 লেনের বেইলি ব্রিজ না থাকায় জরুরি প্রয়োজন মেটাতে বিকল্প হিসাবে ব্রিজ দুটি নির্মাণ করা হয়েছে। 24 ফিট বেইলি ব্রিজ পাওয়া যায় না, যারা চাইলে তো পাবো না। যা আছে অ্যাভেলেবল, যা তৈরি হয়, যেটা আমাদের পুরোপুরি করা আছে সেটাই আমরা লাগাইতে হবে। আমরা কোথা থেকে বাড়তি আমরা পাবো কোথায়? স্থায়ীভাবে সীমাখালি ব্রিজ নির্মাণে মাটি পরীক্ষার ফল পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। তবে যতদিন ব্রিজ নির্মাণ না হয় ততদিন জনসচেতনতার পাশাপাশি দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।